আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের অনেকগুলো জেলা থেকে আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে, কত টাকা খরচ হবে এবং আপনাকে বেতন কত টাকা দেওয়া হবে, সব কিছুই ভিডিওতে এইটুকু আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যে বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত এবং ভাইবার জন্য, দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী সৈনিক পদ, পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহী পদ, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি ও বিমান বাহিনী। সো এই 7টা সাজেশন আমার কাছে আছে। যারা এই সাজেশন নিতে চান তারা দেখেন প্রত্যেকটা সাজেশনের পাশে দেওয়া আছে কোন সাজেশন কত টাকা। যে যারা নেবেন সেই পরিমাণ টাকা আমার এই নাম্বারটিতে বিকাশ রকেট নগর 3টায় খোলা আছে, এই নাম্বারে পাঠিয়ে জাস্ট ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া আমি এত টাকা পাঠিয়েছি, আমাকে সাজেশনটা দেন, আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলুন কথা নেবে দেখে নেওয়া যাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখি নেই। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো, দেখতেই পাচ্ছেন পদের নাম হচ্ছে অফিস সহায়ক, যার বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই টাকাটার সাথে কিন্তু আপনার বাড়ি ভাড়া এবং আপনাদের চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাগুলো কিন্তু অ্যাড হবে। তো এখানে 12 জন লোক নিয়ে করা হবে, এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। বুঝতেই পাচ্ছেন এসএসসি পাশে কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে। সো এরপর দেখতে পাচ্ছেন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতন 3 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এবার নেবে কম্পিউটার অপারেটর, এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এবং এখানে কিন্তু দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো এখানে কিন্তু বাংলাদেশের প্রায় 40টারও বেশি জেলার নাম দেওয়া আছে, আমরা এটা ভিডিও শেষে আলোচনা করব। সো এখন দেখবো আবেদনের নিয়মাবলী। এই যে ওয়েবসাইট দেওয়া আছে ecrutment.bcc.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 5 জানুয়ারি 2024 তারিখ থেকে 25 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। সো আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, যারা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তো আবেদনের সময় আপনার কিন্তু 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের ছবির প্রয়োজন পড়বে। সো এই সাইজের ছবির স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন বলে দেবো আসলে কত টাকা পরীক্ষার ফি কেটে নেওয়া হবে। সো এখানে 2টা পদের ক্ষেত্রেই বলা আছে 212 টাকা এবং 8টা পদের ক্ষেত্রে দেওয়া আছে 112 টাকা। আর ডাচ বাংলা ব্যাংক বা রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন। যখন আপনি অনলাইনে আবেদন করবেন তখন ওই সিস্টেমটা ওখানে কিন্তু দেখাবে, আপনারা ওই মাধ্যমে আর জমা দিতে পারবেন। তো এখন বলে দেবো আসলে কোন কোন জেলার প্রার্থীরা মূলত এখানে আবেদন করতে পারবে। ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বামনীহাট, ইনফরমারির, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সকল যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা প্রার্থী থাকবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।